ঝালখাওয়ার একটা ঘটনা বলি। আমার মা, হ্যাঁ, আমাকে যখন খাবার দেয় তখন পরিমাণ একটু বেশি দেয় সবসময়, এটা আমার মায়ের অভ্যাস। তো সেক্ষেত্রে কি হয়েছে, একবার ভাত খাওয়ার সময় আমার মা একটা বোম্বাই মরিচ দিচ্ছে, একটা বোম্বাই মরিচ দিচ্ছে, সেই বোম্বাই মরিচটা আমি ভাত খাওয়ার সময় ওটা খাই, পুরোটাই খাইছি। আমাকে তো খুবই ঝাল লাগছে কিন্তু আমি পুরোটাই খাইছি, যেহেতু মা দিছে আমি খাইছি। পরের বেলা আমার মা আমাকে দুইটা বোম্বাই মরিচ দিছে, আমি টেনশনে পড়ে গেছি, কিন্তু কী করবো এখন আমি, তো মা তো দিছে খাইতে তো হবে। তো আমি ঠিক পরের বেলা দুইটা কষ্ট করে হলে দুইটা বোম্বাই মরিচ খাইছি, যেটা হয় মায়ের মন বিশাল ব্যাপার। হ্যাঁ, তারপরের বেলা আমার মা তিনটা মরিচ দিছে, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে মরিচ তিনটা দেখি। হ্যাঁ, তারপরেও আমি তিনটা মরিচই খাইছি, আমার কান দিয়ে নাক দিয়ে ধোয়া বেরিয়েছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আমার মা দিছে খাইতে তো হবে। তো আমি তিনটা মরিচই খাইছি। গেল আমার ছোট ভাইটা দেখে আমার জন্য 20টা মরিচ কিনে নিয়ে এসছে, ঠিক আছে, 20টা মরিচ, ভাইয়া তো মরিচ খায়, তো ঝাল খায়, আমরা তো জানতাম না, ঠিক আছে, 20টা মরিচ কিনে নিয়ে এসছে। তো কি হলো, পরের বেলা আমার মা তিনটার জায়গায় 4টা স্কিপ করে 5টা বোম্বাই মরিচ আমাকে। আমি এখন কি করবো না পারতে দুঃখে আমার মাকে ডাকছি, মা ঠিক আছে, ঠিক আছে, আমার মা আসলো, বললাম যে মা তুই 5টা মরিচ কেন দিস, তোর যা দেই তাই শেষ হয়ে যায়, তোর যা দেই তাই শেষ হয়ে যায়, তাই 5টা দিস, তোর একটা দেয় শেষ হয়ে যায়, দুইটা দেয় শেষ হয়ে যায়, তিনটা দিছি তাও তুই খাই বলছিস, এই জন্য 5টা দিস। আগে মা আমিও তো একটা মানুষ, তোমার তো এটা বুঝতে হবে, আমার তো একটা লিমিট আছে, সব কিছু তো একটা লিমিট থাকা উচিত, এই 5টা মরিচ খেলে আমার কী অবস্থা হবে তুমি কি বুঝতেছো, এই হলো ব্যাপার। পরবর্তীতে এর পরের বেলা থেকে আমার মা আবার আমাকে 1টা বোম্বাই মরিচ দিতে চাইছে। তালে তালে তালে।